আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমরা সাধারণত শহরে যখন জব করি বা পড়াশোনা করি অনেক সময় দেখা যায় যে আমাদের মূল সার্টিফিকেটগুলো অথবা মার্কশিটগুলো অনেক সময় দেখা যায় আমাদের ন্যাশনাল আইডি কার্ড গ্রামের বাড়িতে থাকে হঠাৎ করে আমাদের প্রয়োজন হয়ে যায় তখন আমরা বাড়িতে ফোন করি যে মোবাইল দিয়ে ছবি তুলে সার্টিফিকেটগুলো পাঠানোর জন্য সার্টিফিকেটগুলো যখন বাড়ি থেকে পাঠায় বিশেষ করে মহিলারা অনেক সময় ছবি তোলে অনেক সময় ছোট কেউ অথবা ভাই ছোট ভাই থাকলে তারা ছবি তোলে তোলার পরে ছবিটি এরকম হয় এই যে দেখতে পাচ্ছেন কোনো একটি টেবিলের উপরে অথবা খাটের উপরে বিভিন্ন জায়গায় রেখে অনেক সময় দেখা যায় যে ঘাসের উপর রেখে একটি সার্টিফিকেটের এইভাবে ছবি তোলা হয় দেখতে পাচ্ছেন ছবিটির এই মাথা দিয়ে ফুল আছে নিচের দিকে উপরের দিকে দেখেন কি অবস্থা মোট কথা এটি একটি চুঙ্গার মতন এখন আমি আপনাদের দেখাবো যে যখন গ্রাম থেকে এরকম একটি ছবি তুলে পাঠানো একটি সার্টিফিকেটের সেটা আমরা অনেকেই কি করি এটা আর আশেপাশে যে অবস্থা এবং এটি যে লম্বালম্বি চুঙ্গার মতন আছে এটিকে আর পরিষ্কার না করে এইভাবেই অনেকে এটিকে প্রিন্ট করে সিভির সাথে জমা দেয় অথবা বিভিন্ন কাজে ব্যবহার করে তখন এটি আর সুন্দর দেখায় না তো এটিকে কিভাবে আপনার ডান পাশে যেই উন্ডোটি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি সেটা দেখাবো যে এই ইমেজটিকে গ্রাম থেকে মোবাইলে ছবি তোলার পরে আপনার কাছে যখন পাঠায় সেটাকে আপনি কিভাবে মোবাইল ব্যবহার করে এবং ফটোশপ ব্যবহার করে এটাকে ঠিক এরকম করবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে ডান পাশে যেটা আমি করেছি এটা কিভাবে করে সেটা দেখাবো তো এটি ফটোশপ দিয়ে আমি প্রথমে দেখাবো দ্বিতীয় দেখাবো মোবাইল দিয়ে সবচেয়ে সহজ ছবি যেহেতু মোবাইল দিয়ে পাঠায় আর কম্পিউটার অনেকের কাছে সবসময় থাকে না আপনি মোবাইল দিয়ে করে পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে সেভ করে কাউকে ইমেল করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনি সেটাকে প্রিন্ট দিয়ে নিতে পারবেন অ্যান্ড এটা কীভাবে এই অবস্থা থেকে এই দ্বিতীয় অবস্থায় নিয়ে আসবেন এটি করার জন্য আমরা ক্রপ টুল ব্যবহার করব। আমরা এই উইন্ডোটাকে কেটে দিই কেটে দেওয়ার পরে এটাকে ওপেন করি এটাকে ওপেন করে আমরা যেটা করব সেটা এটাকে কীভাবে করব সেটি করার জন্য ক্রপ টুল ব্যবহার করব। ক্রপের এখানে দেখেন অনেকগুলো অপশন দ্বিতীয় যে অপশনটি আছে পার্সপেক্টিভ ক্রপ টুল আমরা এটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব এইভাবে এটাকে আমি একটু ক্যান্সেল করে দেখাই আমি যদি এখান থেকে ডাইরেক্ট ক্রপ টুল ব্যবহার করি দেখেন এখানে এটা কিন্তু আর কিছু করা যাচ্ছে না এই অবস্থায় থাকতেছে এই জন্য আমরা ক্রপ টুলটি ব্যবহার করব না আমরা ব্যবহার করব পার্সপেক্টিভ ক্রপ টুল এটি ব্যবহার করব আমরা এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে এইভাবে সিলেক্ট করব দেখেন এইভাবে সিলেক্ট করার পরে আমরা এই যে আইকন দেখতে পাচ্ছেন নিচে সেটাকে এইভাবে ধরে নিচের ইচ্ছা মতো নির্দিষ্ট একটি স্থানে নিয়ে যাব তারপরে এখান থেকে আবার নিচের অংশকে আমরা আমাদের নির্দিষ্ট একটি স্থানে আমরা নিয়ে যাব এখান থেকে এটিকে ধরে এই উপরে কোণা এটাকে আমাদের ইচ্ছামতো যেই জায়গায় নিলে পেপারটি অনেক সুন্দর হয় সেই জায়গায় নিয়ে যাব এখান থেকেও এটাকে আমি এইভাবে করে নেব আমি আপনাকে তাড়াতাড়ি দেখালাম এটা যদি আপনার একটু সময় নিয়ে করেন অনেক সুন্দর হবে এখন এখান থেকে আমরা এটার মাঝখানে ক্লিক করবো অথবা এখান থেকে এই টিকটি উঠিয়ে দেবো দেখেন আমি যে দেখিয়েছিলাম যে কত সুন্দর হয় সেটা আপনাদের আশা করি বুঝতে পেরেছেন যে এখন যদি এই অবস্থায় এটাকে পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে সেভ করে প্রিন্ট করেন অথবা এই অবস্থায় প্রিন্ট করেন আপনি যে কোনো অফিস যে কোনো আপনার ডকুমেন্টের সাথে জমা দেন না কেন এটা অনেক সুন্দর দেখাবে এটাকে অ্যাটাচ করে জমা দিতে পারবেন কিন্তু পূর্বে যে অবস্থায় ছিল এটা কোথায় জমা দিলে আসলে আপনাকে কি বলবো আপনি যে কাজের জন্য জমা দিবেন সে কাজটা হবে না এটা যে কাজেই দেন না কেন কারণ হচ্ছে এটা দেখলে অনেকে বিরক্ত হবে যারা এটা দেখবে এখন আমি আপনাদের দেখাবো যে ক্লিন স্ক্যানার মোবাইলে একটি ক্লিন স্ক্যানার অ্যাপ ব্যবহার করে কিভাবে আমরা এই কাজটি করতে পারি অনেকের কাছে মোবাইল থাকে কিন্তু কম্পিউটার থাকে না অনেকেই কিন্তু গ্রাম থেকে মোবাইলে পাঠায় হোয়াটসঅ্যাপে বিশেষ করে ইমেলে ছবি তোলে এটাকে আমরা কিভাবে মোবাইল দিয়ে করতে পারি সেটা দেখাবো তাহলে আমরা এবার মোবাইলের স্ক্রিনে চলে যাব এবার আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এখন মোবাইলের স্ক্রিনে এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ ব্যবহার করতে হবে অ্যাপটি আমার মোবাইলে ইনস্টল করা আছে তারপর আমি দেখাচ্ছি যে কীভাবে করবেন এটি করার জন্য আপনারা টাইপ করবেন ক্লিন স্ক্যানার
এটি ক্লিন স্ক্রিনার টাইপ করার পরে দেখেন এখানে অনেক স্ক্যানার চলে আসছে। উপরে সবচেয়ে উপরে যে স্ক্যানারটি দেখতে পাচ্ছেন আপনি, ক্লিন স্ক্যানার ফ্রি ডকুমেন্ট স্ক্যানার, আমরা এখান থেকে এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ইনস্টল করা আছে, এর জন্য ওপেন দেখাচ্ছে। আর যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল থাকবে, আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এরকম আসবে, যেহেতু আমার ইনস্টল করা আছে এবং এর পূর্বে অনেক ডকুমেন্ট আমি স্ক্যান করেছি সেগুলো এখানে শো করছে, আমি এর জন্য চলে যাব ডাইরেক্ট। যেই ডকুমেন্টটি আমি আপনাদের ক্রপ করে দেখাবো যে কিভাবে এটি সুন্দর করতে হয়, যেই আমরা এর আগে ফটোশপ দিয়ে করেছিলাম পার্সপেক্টিভ সেটি কিভাবে করব। এটি করার জন্য আমরা এখানে ক্রপ ব্যবহার করব মোবাইলের, এখানে এটি চলে আসছে। চলে আসার পরে আমরা এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করব, এখান থেকে সার্টিফিকেটের এই অংশে কোণায় নিয়ে আসবো, এটাকে একটু সময় লাগবে, আপনার একটু আস্তে আস্তে করবেন তাহলে জিনিসটা বিষয়টি অনেক সুন্দর হবে। তারপর এখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো, এখান থেকে এটা নিয়ে আসবো, নিয়ে আসার পর আমার কাজ শেষ। এখন আমি নিচ থেকে যে টিক ইউনিটি দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দেবো, ওকে। এবার দেখেন যে আমি যেই কাজটি করেছি এটি এই করার আগে যে অবস্থা ছিল এখন যে অবস্থা আছে, আপনারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে কীভাবে এটি করবেন। দুইটি হয়ে দেখেছি, একটি হচ্ছে ফটোশপ আর একটি হচ্ছে মোবাইলের ক্লিন স্ক্যানার। আশা করি বর্তমান সময় সবার কাছে মোবাইল আছে, এটি সবার কাছে থাকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নিয়মিত টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।